আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার নতুন করে কোটা আন্দোলনে মেতেছে জনগণ, এবং জনগণের সঙ্গে সঙ্গে এবার ছাত্ররা যেভাবে রাজপথে নেমেছে, এভাবে যদি রাজপথে তারা দখল করতে পারে তাহলে হুমকির মুখে থাকতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের। কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা কিংবা বঙ্গবন্ধুর কোটা নিয়ে যারাই সামনে আসতেছে তাদেরকেই নানাভাবে স্বীকৃতিমূলকভাবে কথাবার্তা দিয়ে তাদেরকে রাজপথে নামানো হচ্ছে। কিন্তু ছাত্রদের বিরুদ্ধে এমন নাশকতা কখনোই মেনে নিতে পারবে না বাংলাদেশের সাধারণ জনগণ। একজন ছাত্র যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রকে একজন পুলিশ যেখানে সামান্য HSC পাশ করে মারতেছে, সেখানে আর কী বা হতে পারে এই দেশে? তাই তো এবার কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীর সামনে প্রধানমন্ত্রী এ কী বলল, চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। দেশে যতবারই নতুন করে নতুন কিছু সম্ভাবনা জানান দিচ্ছিল, তখনই ছাত্র রাজনীতি কিংবা ছাত্ররা সেই রাজপথকে নিজেদের দখলে করে নিতে চায়। কেননা ছাত্ররা চায় না যে কোনোভাবে দেশের যেন পরিস্থিতি খারাপ হয়। কিন্তু দেশ যেখানে নিজের কথা মতো চলে, দেশ যেখানে ছাত্রছাত্রীদের কথাকে কোনো গুরুত্ব দেয় না, সেখানে সে দেশে বা কীভাবে ছাত্রছাত্রীরা তারা নিজেদের মতো করে রাজত্ব করতে পারবে? তাই তো এবার ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, সঙ্গে সঙ্গে বাংলাদেশের পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীরা চাচ্ছিল যে দেশে যেন কোনোভাবে বিশৃঙ্খল পরিবেশ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষমতা তারা যেন তারা যেভাবে দেশ পরিচালিত করাতে চাচ্ছে সেভাবেই যেন দেশ পরিচালনা করতে পারে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনোভাবেই গুরুত্ব দিবে না ছাত্র জনতা। ছাত্র জনতা চায় যে দেশে যেন কোটা উঠে যায় পুরোপুরিভাবে, এবং মেধা তালিকায় যে নির্বাচিত হবে সেই যেন এই কোটার মাধ্যমে, কোনো কোটা ছাড়াই সে যেন চাকরি পায়। যদি কোটায় যদি সব কিছু হতো তাহলে তো সব কিছু মিলে কোটার পিছনে সকলে ঘোরাঘুরি করত। 10-15 বছর পড়ার পর যদি কোটার মাধ্যমে যদি চাকরি পাওয়া যায় তাহলে এই শিক্ষা জীবন রেখে লাভ কী বা হবে, এমনটি দাবি করতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের রাজনীতির মাথা, সের মাথা অনুযায়ী পুরো দেশ পরিচালিত হয়। কিন্তু সেই মাথাকে যখন ভেঙে দেওয়া হচ্ছে সেখানে দেশ পরিচালনায় হবে বা কীভাবে? আজকের রাজপথে যতজনই শহীদ হয়েছে ততজনই ছাত্র। ছাত্র রাজনীতির কাছে বাংলাদেশ কিংবা পৃথিবীর কোনো রাজনীতি টিকে থাকতে পারবে না। কেননা ছাত্র রাজনীতি কী সেটি শুধু ছাত্ররাই ভালো বোঝে। ছাত্ররা এমন কোনো কাজ নেই যা তারা করতে পারবে না, কেননা ছাত্রদের মাঝে কোনো পিছুটান থাকে না। তাই তো তারা নিজের মতো করে রাজপথ সামলাতে ব্যস্ত ছাত্ররা।